রাস্তাটা তো চিনতে পারছি না, জঙ্গলে আসবো বলে কোথায় যে গেল। তারা ফোন করি, হ্যালো হ্যালো অরুণ, হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছিস? হ্যালো, আওয়াজ নেই নাকি? হ্যালো, হ্যালো, রাস্তাটাও তো চিনতে পারছি না কোন দিক দিয়ে, এদিকে না ওদিকে। টাওয়ার নেই এমন একটা জায়গায় আসতে বলে, যেখানে আসতে বলেছিলে যে জঙ্গলের রাস্তা ওই একটা গেছে না, জায়গাটা আমি ঠিক চিনি না, আশেপাশে কোনো লোকজনও দেখতে পাচ্ছি না, তো ওই রাস্তাটা ধরে না আমি ভেতর দিকে এসেছি। তো এবার আমি মানে কোথা দিয়ে যাবো বুঝতে পারছি জানিস তো। তো হ্যাঁ হ্যাঁ ভাই, একটু তাড়াতাড়ি আয় ভাই। হ্যাঁ, আরে আমি একা একা না, দেখছিস তো রাস্তা কোনো লোকজন নেই। আরে ভয় কেন পাবো ভাই, ভয় নয় ভাই, হারিয়ে গেছে না রাস্তাটা, কোন দিক দিয়ে ঢুকলাম আমি বুঝতে পারলাম না। আর এখানে কি বলতো টাওয়ার কাজ করছে না, তোকে কতবার ফোন করছি একবারও লাগছে না, আমি সেই কারণে একটু ভয় পেয়ে গেছিলাম। ঠিক আছে ঠিক আছে, তুই আয়। হ্যাঁ হ্যাঁ আয়, আমি ওয়েট করছি। ঠিক আছে ঠিক, হ্যাঁ
এখানে বেশিক্ষণ থাকা যাবে না, সুবিধার নাই জায়গাটা। অরুণকে একটা ফোন করে দেখি। আরে ভাই, আবার নেটওয়ার্ক চলে যাচ্ছে কেন? হ্যালো, হ্যালো অরুণ। আরে কি রে তুই, তুই আমাকে দাঁড় করে দিয়ে কোথায় চলে এলি ভাই? প্লিজ একটু তাড়াতাড়ি আয় ভাই, এখানটা সুবিধা ঠেকছে না আমার। তুই আমার একটা অদ্ভুত টাইপের একটা জায়গা তুই ভাই। হ্যাঁ আয় আয় তাড়াতাড়ি আয়। মানে তোর সাথে আমি ইয়ার কি কেন মারবো? তোকে আসতে বলছি, আসবি না ভাই? তুই মজা করছিস আমার সাথে? তো তো কিছুক্ষণ আগেই ফোন করে বললাম যে আমি এখানটা দাঁড়িয়ে আছি জঙ্গলে, রাস্তাটা হারিয়ে গেছি, তোকে নিয়ে যেতে বললাম, তুই ফোন করিস নি। না, ভূতে ফোন করেছে ভাই। ইয়ার কি মারছিস আমার সাথে? তোকে আমি একটু আগে আমি কল করলাম যে আমি এখন টাওয়ার পাচ্ছি না, একটা জায়গায় এসেছি, একটা জঙ্গলের মধ্যে আমি হারিয়ে গেছি, রাস্তা চিনে বেরোতে পারছি না। তুই বললি এক্ষুনি আসবি, আর এখন বলছিস আমি ফোন করিনি তোকে। আরে আজব ভাই, তোকে আমি নিজে ফোন করলাম, তুই কি পাগল হয়ে গেছিস নাকি? কি বলছিস তুই, তোকে আমি ফোন করিনি? কি মদ ফদ খেয়েছিস নাকি তুই? তা তোকে যদি ফোনটা তুই না তুলিস তাহলে ফোনটা কে তুললো? তা কে আমার সাথে কথা বললো? রাখ রাখ রাখ। আজব তো, অরুণ যদি আমার সাথে কথা না বলে তাহলে কথাটা বললো কে? ইয়ার কি হচ্ছে নাকি আমার সাথে? হ্যাঁ অরুণ, ওই শোন না, আজকে স্যারের কোচিংয়ে আজকে ভাবছি পড়াটা দেব না, বুঝলি তো? আরে ভাই পড়াটা হয়নি ভাই, এবার যদি স্যার জানতে পারে গার্জেন কল করবে, তখন আরেক ক্যাচা। আরে ভাই বাবা ঘরে ঢুকতে দেবে না ভাই, গার্জেন কল হবে। তুই কি পড়া করেছিস? তুইও করিসনি?
ঠিক আছে তাহলে একটা বাদ দে, আজকে ম্যাডামকে না মনে করাতাম না যে পড়া ধরার কথা, ম্যাডাম তো এমনি মনে রাখে না, ব্যাস মনে করালেই গেল। হ্যাঁ হ্যাঁ আমি আর তুই পড়া দেবো না, বাদ দে। অঙ্কুর ও তো আবার বিশাল ভালো স্টুডেন্ট, ও তো আজকে বোধ হয় ম্যাডামকে গিয়ে পড়াটা দিয়ে দেবে, তখন আমরা আবার কেস খাবো। দাদা অঙ্কুরকে বারণ করতে হবে, অঙ্কুরকে তারা বুঝিয়ে বলছি, ওকে কোনোভাবে যদি আজ পড়া না দেওয়া যায় তাহলেই ভালো। অঙ্কুর নাহলে কিন্তু পড়া দিয়ে দিলে কিন্তু তুই আর আমি পুরো কেস খাবো, গার্জেন কল হয়ে যাবে, ব্যাস বাড়িতে এই নিয়ে অশান্তি, ঝামেলা একটা। এই তোকে পরে ফোন করছি বুঝলি তো, অঙ্কুর আসছে। হ্যাঁ আসছে আসছে, দাঁড়া মালটাই যাওয়ালার আমি বলছি। হুম হুম আরে অঙ্কুর হুম কি বলো। খবর? এই তো ভালো। বলছি শোন না, একটা হেল্প করতে হবে। কি বলো, বলছি আজকে ম্যাডামকে না পড়া দিস না। তা কেন হয়, মানে তা কি করে হয়? না অ্যাকচুয়ালি আমরা পড়াটা করিনি আমি আর অরুণ, তো এবার তুই যদি বলিস যে ম্যামকে পড়া ধরতে, তখন আমাদের আবার গার্জেন কল করে দেবে, এবার গার্জেন কল করলে জানিস তো বাড়িতে একটা প্রবলেম হবে। প্লিজ ভাই আজকে পড়াটা দিস না। আরে তোমার পড়া হয়নি বলে কি আমি আজকে ম্যামকে নিজের পড়া দেবো না? সামনে পরীক্ষা, সিলেবাস এখনো আরেকটু বাকি রয়েছে। তো একদিন না দিলে কি হয়েছে, মহরত অশুদ্ধ হবে নাকি বাবা? হ্যাঁ, মহরত অশুদ্ধ হয়ে যাবে। তুই শোন, তোর আজকে পড়া হয়নি, তুই আর অরুণ মিলে আজকে পড়াটা দিস না, দরকার বলে ম্যামকে বলে পরের দিন পড়াটা দে, অসুবিধা কি আছে? কিন্তু সামনে পরীক্ষা, সিলেবাস তো সেরকম খুব একটা শেষ হয়নি, তো আমি ম্যামকে পড়া দিয়ে সিলেবাস আমাকে এগোতে হবে, কেন আমি তোদের জন্য দাঁড়িয়ে থাকবো? ও তার মানে তুই আজকে পড়া দিবি তাই হ্যাঁ তো? আমি দেবো ভাই। ওটা তুই ম্যামকে বলে দে না যে তুই পরের দিন পড়াটা দিবি, আজ হয়নি পড়া। কি হলো, মরে গেলি নাকি? ওই